রেডিমেড পিজিয়ন লেগ রিং, এই লোকাল এই রিংগুলো কত করে পার পিস? তিন পিস 5 টাকা। এই এটা পার পিস 10 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি কবুতর হাটের ভিডিওতে আপনাকে স্বাগতম। চলে আসলাম আবারও নতুন আরেকটি কবুতরের ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো ভিডিওটি জুড়ে সাথেই থাকেন, সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। কবুতরের বর্তমান বাজার দাম দর জানানো হবে। জমজমাট জমে উঠেছে কবুতরের হাট। টাঙ্গাইলের সবচাইতে বড় কবুতরের হাট করুটিয়া টাঙ্গাইল। সাথেই থাকেন, সঙ্গে থাকেন, চলেন মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে হাজির হয়ে গেলাম। এই দেশি কবুতর গুলা কার? দেশি কবুতর গুলোর দাম যাচ্ছে পার পিস 150 টাকা। টাঙ্গাইল করুটিয়ার সবচেয়ে বড় কবুতর এবং পাখির হাট। নান কবুতর বোম্বাই, লাল বোম্বাই গুলো যাচ্ছে 2000 টাকা জোড়া। ভাই জানে সিরাজ দুটা কত যাইতে শোন, বড় ভাই সিরাজ দুটা কত? হ্যাঁ না মালিক। 2 পিস কালো সিরাজি দাম চাচ্ছে 3000 টাকা। এখানে রয়েছে কিছু মুখ্য কবুতর, দাম চাচ্ছে 600 টাকা পার পিস। এ বড় এটা কি জাতের কবুতর? এটা কি ছেলে না মেয়ে? এটা কত চাইতেছেন দাম? 2000 টাকা। এই সাদাগুলো কি জাতের কবুতর? এই 2 পিস কত চাইতেছেন দাম বাচ্চা? 600 টাকা। এখানে সাই রয়েছে কিছু মুক্তি লাক্ষা। এই লাক্ষাগুলো পার পিস কত? 1 পিস কত? 1 পিস 300 টাকা। মুক্তিগুলো পার পিস কত করে? মুক্তিগুলো পার পিস হচ্ছে 500 টাকা। টাঙ্গাইলের সবচেয়ে বড় কবুতর এবং পাখির হাট করুটিয়া সকাল 7টা থেকে দুপুর 2টা 3টা পর্যন্ত। সাদা দুইটা কি জাতের কবুতর? এই দুটা কি রানিং না বাচ্চা? এই 2 পিস কত যাইতেছেন? এই 2 পিস দাম যাচ্ছেন কত? 1500 টাকা। এইগুলা কি জাতের কবুতর? এগুলা জোড়া কত করে? 1200 টাকা জোড়া। এগুলা কি রেস করানো হয় উড়াইছেন না খাঁচায় বলেন? এগুলো রেস করানো হয় নাই। এই দেশগুলো কি আপনারই? 2 পিস হলুদ মুক্তি। বড় ভাই দেশি কবুতর গুলো কিরকম দাম বর্তমানে? 600 টাকা। কত দিবা? দেশি কবুতর জোড়াগুলা কত? 600-700। এই দুইটা কত যাইতেছেন দাম? পিসের দাম চাচ্ছে 1500 টাকা। চলে আসলাম দুলাল ভাইয়ের কাছে। এখন দুলাল ভাইয়ের কাছে রয়েছে কিছু ফেন্সি কবুতর। সাদা বোম্বাই দুটা কত যাইতেছেন? 1500 টাকা। এটা কি গোল্ডেন সুইস? এটা কি ছেলে না মেয়ে? এটা জোড়া কত যাইতেছেন? জোড়া 2500 টাকা। 2 পিস দেখেন খুব বড় সাইজের লাহোরি। এই দুটা কত যাইতেছেন দাম? 2500 টাকা। এটা কি অ্যালমন্ড নাকি? একটা অ্যালমন্ড একটা হলুদ। এই দুটা কি জাতের কবুতর? আর্ট এঞ্জেল ক্রিম্বার আর্ট এঞ্জেল। এই দুটার দাম কত?
2000 টাকা জর্ণা শাড়ির শাড়িগুলোর দাম কত 1500 টাকা এটা কি কিং নারায়ণ কিং এর জোড়া কত 4000 টাকা রেডি ভাই প্রশ্ন আরে প্রশ্ন কালো মেক পাই কালো মেক পাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে হাটের পেশা কিনি কেমন দেশি কবুতরের দাম 300 থেকে 400 টাকা জোড়া আজকে পেশা কিনে হয়েছে ভালোই এ কালো এটা কি ওটা কত দিতেছেন দাম লক্ষাটা দাম তো 400 টাকা এটা ছেলে নামে ছেলে কাকা কেমন আছেন কিনে আছেন হাটে কবুতর বিক্রি করার জন্য আইছেন কই পিস বিক্রি করছেন বিক্রি করেন নাই কত করে চাইতেছেন দাম 800 টাকা জোড়া চাইতেছেন দাম এটা কি নর নটা কত যাইতেছে দাম লালমুখি নটা দাম তো আছে 700 টাকা কাকা দেশি কবুতরগুলোর দাম কেমন এখন কাকা দেশি কবুতরগুলোর দাম কেমন এখন দেশি কবুতর 300 থেকে 500 বা 600 টাকা পর্যন্ত দেশি কবুতর কবুতরের কোয়ালিটি উপরে দাম কম বেশি এখানে রয়েছে কিছু গিরিবাস কবুতর চিলা কবুতর হোমা গিরিবাসগুলো পার পিস কত করে 300 টাকা পার পিস গিরিবাস এটা কি পাখি এটা আপনি হাড়ে নিয়ে আসছেন কি কারণে মানে একজন নিতে চাইছিল বিক্রির জন্য নিয়ে আসছিলেন তা এখন লোক আসে নাই লোক এর কত বিক্রি করছিলেন কত বিক্রি করছিলেন পাঁচশো টাকা চিলা কবুতর জোড়াটা কত চাইতেছেন দাম কত জানিছেন পাঁচশো পঞ্চাশ টাকা সাদা দুইটা কি জাতের কবুতর সাদা দুইটা কি জাতের কবুতর এগুলোটার দাম কত চাইতেছেন দাম তো হচ্ছে 1400 টাকা এখানে দেখা যাচ্ছে কিছু কবুতর সাদা বোম্বাই হোমার সিলভার বক্তি এই সাদা বোম্বাই দুইটার কত দিতেছেন দাম দাম তো হচ্ছে মাত্র 1500 টাকা সাদা বোম্বাই এই মুক্তিটা মুখিটা বিক্রি হয়ে গেছে 400 টাকা এই হোমাজোড়া কত হোমাজোড়ার দাম তো হচ্ছে 1200 টাকা কাকার খাসায় আরও অনেক কবুতর রয়েছে কাকার ফোন নাম্বারটি দিয়ে দেব কাকার সাথে যোগাযোগ করলে দেশি বিদেশি কবুতর নিতে পারবেন বিভিন্ন জায়গায় হাট করে কাকা আপনার ফোন নাম্বারটা কাকার নাম্বার 01746010485 স্ক্রিনের উপর আবার ভাসিয়ে দেবো আমি নাম্বারটি প্রিয় ভিউয়ার্স আজকের মতো কোটিহাটের ভিডিওটি এখানেই শেষ করে দেবো আবার হয়তোবা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো সেই আশায় সেই প্রত্যাশায়
সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখলেন আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সকল প্রকার ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে পাশে থাকা বেল আইকনটি ঘন্টাটি অল নোটিফিকেশন অল করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ